লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অনেকটাই কিন্তু সংশয়ের বিষয় এখন দেখা যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মেসেজ আসার পরেও কিন্তু টাকা ঢুকছে না। প্রথম মেসেজ এমনকি দ্বিতীয় মেসেজ অর্থাৎ অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে যাওয়ার পরেও যখন বেনিফিশিয়ারি আইডি পাওয়া যাচ্ছে তারপরে অনেক দিন ওয়েট করেছি, আমাদেরও কিন্তু এসএমএস এসেছে, তারপরে প্রায় মোটামুটি আমরা 15 থেকে 20 দিন এখন পর্যন্ত ওয়েট করছি, কোনো রকম হদিস নেই টাকা ক্রেডিট হওয়ার। তো যাই হোক, এখন আপনাদেরকে এই আপডেটটি জানাতে চলেছি যে যাদের মেসেজ এসেছে তারাও হতাশাগ্রস্ত এবং যাদের মেসেজ আসেনি তারা তো আরও হতাশাগ্রস্ত। তবে আমি আজকের এই আপডেটটি আপনাদেরকে জাস্ট একটু জানিয়ে দেবো যে কেন এই প্রকল্পে অ্যাপ্লাই করার পরেও টাকা ঢুকছে না কিংবা মেসেজ আসছে না। আসলে আমি এই একটি সংবাদপত্র প্রতিবেদন আপনাদেরকে পেয়েছি এবং সেই নামি দামি একটি সংবাদপত্র প্রতিবেদন থেকে এটা কিন্তু দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যোগান কীভাবে ভাবনা কিন্তু নবায়ন, অর্থাৎ বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই প্রকল্পে ফর্ম ফিল আপ এত পরিমাণে জমা পড়েছে যে বাজেটের বাইরে হয়েছে, যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে তার থেকে অনেক বেশি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং সেগুলিকে অ্যাপ্রুভ এবং স্যাংশন করলেও এই প্রকল্পের আওতাভুক্ত তাদেরকে করা খুবই দুষ্কর হয়ে পড়েছে। এখানে দেখুন বাজেটে বরাদ্দ হয়েছে 10,000 কোটি টাকা এবং উপভোক্তার অন্তত হচ্ছে 2 কোটি উপভোক্তা, অর্থাৎ বেনিফিশিয়ারি হয়েছে 2 কোটি, অর্ধেক তপশিলি জাতি। তপশিলি জাতি বলতে বোঝাচ্ছে যারা এসসি এসটি ক্যাটাগরি, তাহলে তাদের আবার 1,000 টাকা করে পার মান্থ লাগবে এবং সাধারণ উপভোক্তা যাদের রয়েছে তাদেরকে মাসে 500 টাকা করে লাগবে। তো এখন বলা হচ্ছে যে বছরে খরচ হবে কত না 18,000 কোটি টাকা, আর এই প্রজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে বছরে কত 10,000 কোটি টাকা, তাহলে বাজেটের বাইরে হয়ে যাচ্ছে পুরো প্রকল্পটি, যার জন্য এখন কিন্তু বিশেষজ্ঞ মহল খুবই চিন্তার মধ্যে রয়েছে যে এইভাবে কীভাবে চালানো যাবে এটিকে, এবং একটি প্রকল্পকে রান করলে সেটিকে চালানো কিন্তু খুবই বাধ্যতামূলক এবং হঠাৎ করে সেটিকে বন্ধ করলে রানিং যে গভর্নমেন্ট রয়েছে তার উপর চাপ পড়তে পারে। সেজন্য কী করা হচ্ছে না এখন বিশেষজ্ঞ মহল চিন্তায় রয়েছে, ভাবনা চিন্তা রয়েছে, তাই যাদের মেসেজ এসেছে তারাও হতাশাগ্রস্ত এবং যাদের মেসেজ আসেনি তারাও হতাশাগ্রস্ত। তাই এ নিয়ে চিন্তাভাবনা কিছু নেই যে আমার মেসেজ আসেনি, যাদের মেসেজ এসেছে তারাও কিন্তু ওয়েটিংয়ে রয়েছে। তো যাই হোক, এই আপডেটটি আপনাদেরকে জানার জন্য ভিডিওটি করেছিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফর্মেটিভ হয়েছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যদি পেপারটি ভালোভাবে পড়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন, সময়ের অভাবে আমি কিন্তু আপনাদেরকে শর্টের মাধ্যমে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে, অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।